হ্যালো বন্ধু, আমি সোয়ানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। আজ আমি মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কোনো টেক্সট বক্স কিংবা কোনো শেপ কিংবা কোনো ইমেজকে অ্যালাইন করতে হয় এ সম্পর্কে জানবো। আমি একটা শেপ নিয়ে দেখাবো, সিম্পল একটা শেপ। সেজন্য প্রথমে ইনসাইডে যাব, এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করব। আমি কন্ট্রোল ডি চেপেও ডুপ্লিকেট করতে পারি, এবং আমি যদি কন্ট্রোল কি চেপে ধরে মাউসে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আনি, তাহলে একটা করে নতুন কপি সৃষ্টি হবে। তো আমি এগুলোকে সিলেক্ট করব। আমি এখানে ফরম্যাট দেখতে পাচ্ছি, এখানে আমরা এখানে অ্যালাইন দেখতে পাচ্ছি। এখান থেকে আমি লেফট অ্যালাইন করতে পারি, অ্যালাইন সেন্টার করতে পারি, এবং রাইট অ্যালাইন করতে পারি, এবং অ্যালাইন টপ করতে পারি। আমি এখানে অ্যালাইন টপ করব। দেখতে পাচ্ছি এগুলো আমাদের সবগুলো গ্রাফিক্সে টপে অ্যালাইন হয়ে গেছে। এবং আমি যদি সবগুলো ডিস্টেন্স একই রাখতে চাই, এগুলোকে সিলেক্ট করব, এখানে ফরম্যাটে যাব, এখান থেকে ডিস্ট্রিবিউটেড হরিজেন্টাল এখানে ক্লিক করলে এগুলো সমান দূরত্বে স্থাপিত হবে। এভাবে আপনারা দেখতে পারেন এখানে অ্যালাইন আছে, অ্যালাইন বটম। আমি নিচে অ্যালাইন করতে চাইলে এখান থেকে করতে পারি, আমি ভার্টিক্যালে ডিস্ট্রিবিউট করতে পারি। এগুলো নিয়ে তোমরা বিস্তারিত এক্সপেরিমেন্ট করে বিস্তারিত জানতে পারবে। এবং আমি যদি কোনো কিছু রোটেট করতে চাই, এখান থেকে আমি রোটেট করতে পারবো, এখানে 90 ডিগ্রিতে রোটেট করতে পারবো। এখন বুঝতে সুবিধা হবে। আমরা এভাবে রোটেট করতে পারি। আজ এই পর্যন্ত, আগামী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।